রেল পুলিশের উচ্ছেদ অভিযানকে ঘিরে বালিগঞ্জ স্টেশনের কাছে উত্তেজনা। উচ্ছেদ করা যাবে না এই দাবিতে সরব হন ঝুপড়ির বাসিন্দারা। রেল পুলিশের বিশাল বাহিনীকে ঘিরে চলে বিক্ষোভ, শেষ পর্যন্ত বিক্ষোভের মুখে পিছু হটে রেল পুলিশ। শনিবার বালিগঞ্জ স্টেশনের রেলের সাইডিংয়ে ঝুপড়ি উচ্ছেদে নামে রেল পুলিশ। তাদের তরফে ওই এলাকা থেকে শ্রমিকদের ঝুপড়ি ও জমা করে রাখা স্টোন চিপস সরিয়ে নিতে বলা হয়। রেল পুলিশ ঘটনাস্থলে যেতে উত্তেজনা ছড়ায়। স্থানীয় ব্যবসায়ী ও ঝুপড়ির বাসিন্দারা উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সরব হন। শুরু হয় স্লোগান। বালিগঞ্জ রেল সাইডিং এ উত্তেজনা। এখানে যারা সাধারণ মানুষ তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। বিশাল বাহিনী এখানে রেলের তরফ থেকে রাখা হয়েছে এবং এখানে সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন যে তারা 70 বছর ধরে এখানে রয়েছেন, তাদের এখানে সমস্যা, তাদেরকে এখান থেকে উচ্ছেদ তারা করতে দেবেন না। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, রেলে যে স্টোন চিপস আনা হয় তা নামানোর জন্য শ্রমিকরা ঝুপড়িতে থাকেন। গত 70 বছর ধরে এই ব্যবস্থা চলছে। ব্যবসার জন্য রেলের লাইসেন্সও তাদের রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এখন রেল বলছে কি এই ঘরগুলো আনলিগাল, 70 বছর আগে থেকে ঘরগুলো আছে, 100 খানা প্লট আছে এখানে, সব ঘরগুলো সব বলছে ভেঙে দেবো আমরা। আমরা বলছি স্যার আমরা থাকতে দিন, ঘর ঘরও কেন ভাঙবেন, ঘরে লেবার থাকছে, যে ঝুড়ি বেলচা সব থাকবে, না থাকলে সকালে ব্যবসা করবে কি করে, সকালে ভোরে 3টা সময় সে আমরা 4টা সময় সে কাজ কারবার করি, 5টা সময় আমরা করবো কি করে। ঝুপড়ির বাসিন্দাদের প্রশ্ন, উচ্ছেদ করা হলে তারা যাবেন কোথায়? শেষ পর্যন্ত বিক্ষোভের মুখে ফিরে যায় রেল পুলিশ। এই প্রসঙ্গে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে আইন মেনে পদক্ষেপ করা হয়েছে। আনাতরাই কনস্ট্রাকশনের জন্য সেখানে ওদের চেক করার কথা, কিন্তু সেখানে ওরা আনাতরাইজ কনস্ট্রাকশন করেছে এবং আনাতরাইজ কনস্ট্রাকশনের ব্যাপারে হাইকোর্টের ক্লিয়ার কাট অর্ডার আছে এবং এখন সুপ্রিম কোর্টের অর্ডার এসছে যে আনাতরাইজ কনস্ট্রাকশন রেলওয়ে প্রেমাইসেস যেখানে যেখানে আছে ইউ মাস্ট ডিমলিশ দোজ স্ট্রাকচার লিগাল বাইন্ডিং এর জন্য, বাধ্যবাধকতার জন্য। আমরা সব জায়গাতেই এভিকশন ড্রাইভ চালাচ্ছি, ওখানেও জ্বালাই চালিয়েছিলাম, এটা ভবিষ্যতেও চলবে। পরিস্থিতি পর্যালোচনা করে এরপর রেল কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। আবির দত্ত, অরিত্রিক ভট্টাচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শিলিগুড়িতে বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের বিরুদ্ধে পড়া ফ্লেক্স নিয়ে বিতর্ক। সেখানে বিজেপি বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তোলা হয়েছে। এর নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন বিজেপি বিধায়ক। পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। শুক্রবারই শিলিগুড়ি মহকুমা পরিষদে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। ভোট হবে 26 জুন। আর এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই শিলিগুড়িতে মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের বিরুদ্ধে পড়ল ফ্লেক্স। শিলিগুড়ির প্রাণকেন্দ্র হাসমিচকে পড়া এই ফ্লেক্সে বিজেপি বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তোলা হয়েছে। মাটিগাড়া নকশালবাড়ির বিধায়কের পাশাপাশি শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি আনন্দময় বর্মন, তার বিরুদ্ধে ফ্লেক্সের নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন বিজেপি বিধায়ক। শাসক দল বা বিরোধীরা কিন্তু তারা ভয়ভীত এবং তারা করে চক্রান্ত করে যে বিজেপিকে কালিমালিপ্ত করা এই সময়টাতে, যাতে বিজেপির রেজাল্ট খারাপ হয়। কিন্তু মানুষ সবই জানে, মানুষ সবাই দেখছে, এই পোস্টারিং নিয়ে খুব বেশি আমরা গুরুত্ব দিতে চাইছি না। গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। আনন্দময়বাবুর সর্বপ্রথম উচিত তার নিজের দলের ভেতরে ভালো করে খোঁজখবর করে দেখা যে তাদের কোন বিক্ষুব্ধ গোষ্ঠী বা দল ত্যাগে উদ্যত কোন কোন তাদের দলীয় পদাধিকারী বা কর্মীদের এটা কাজ। তৃণমূল কংগ্রেসের প্রচুর কাজ আছে, তৃণমূল কংগ্রেস এগুলো নিয়ে মাথাই ঘামাচ্ছে না। শিলিগুড়ি মহকুমা পরিষদের মধ্যে পড়ে মাটিগাড়া নকশালবাড়ি, সেখানকার বিধায়ক আনন্দময় বর্মন। মহকুমা পরিষদের ভোটের মুখে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ফ্লেক্স ঘিরে চড়ছে পারদ। মলয় চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং।